মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া নাম ঘোষণা পরে জোর কদমে প্রচার করছেন জুন মালিয়া পরপর চারটি মন্দির ও মাজারে হাজির হন তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি গোষ্ঠী কোন্দল ঠেকাতে বেশ কয়েক দফায় বৈঠকও করেছেন তিনি জুন মালিয়ার দাবি সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন তিনি সঞ্জীব দাস প্রতিনিধি রয়েছেন লাইনে সঞ্জীব সকাল থেকে প্রচার সাধছেন জুন মালিয়া ঠিক কি ছবি সেখানকার যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল সেখানে বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোট ভোট প্রচার প্রায় বন্ধই ছিল যেমন ঘাটাল ভোট লোকসভা কেন্দ্রে ভোট প্রচার এক প্রকার বন্ধই ছিল এবং সব কর্মসূচি বাতিল করা হয়েছিল কিন্তু সেইখানে মেদিনাপুর লোকসভা কেন্দ্রে জুন মালিয়া পার্টি তৃণমূলে তিনি কিন্তু প্রচার সকালের দিকে একটু কম বন্দেরাগুলো বিকেলের থেকে কিন্তু পুরোদমেই চালু করেছিলেন এবং মেদিনীপুরে বিভিন্ন মাজার এবং মসজিদে গিয়ে এবং মন্দিরে গিয়ে প্রচার করেছিলেন এবং বিভিন্ন মঙ্গল মাজার এবং মন্দিরে গিয়ে বিভিন্ন মানে মন্দিরে মাজারে গিয়ে বিভিন্ন ভোটের জন্য মঙ্গল কামনা করেছে এবং ভোট প্রচার মোটামুটি তিনি এক প্রকার কালকে জারি রেখেছিলেন একদমই ধন্যবাদ সঞ্জীব মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া সকাল থেকেই জোর কদমে প্রচার সারছেন গতকালও তিনি বিভিন্ন মন্দির ও মাজারে হাজির হন এবং সেখানে মঙ্গল কামনায় পুজো দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি গোষ্ঠীকন্ডল ঠেকাতে বেশ কয়েকবার বৈঠকও করেছেন তিনি আমরা দাতুন টু তে সব জায়গায় ঘুরেছি তো সারা তো দারুণ মানুষ আমার মায়েরা পনেরা তো মানে এত আন্তরিকতার সাথে যেখানেই যাচ্ছি আমাকে কি বলবো মানে এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম জানাচ্ছেন এবং সবাই এসে দেখা করতে চাইছেন যেখানে যাচ্ছে মানুষের ঢল খুব ভালো লাগছে